আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন এবং মজার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে তৈরি করতে পারেন পটেটো রোল। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পটেটো রোলটি তৈরি করতে পারেন। পটেটো রোল তৈরির জন্য আমি একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ, 1 চামচ কালো জিরা দিয়ে দিব এবং 2 চামচ তেল দিয়ে দিব। এরপর একসাথে খুব ভালো মতন মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। একসাথে পানি দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে তারপর আবারও মাখিয়ে নিব। এরপর আবারও একটু করে দিতে হবে। এভাবে করে ভালো মতন মাখিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। চেষ্টা করবেন যে গ্রেটারের ছিদ্রগুলো ছোট, সেই গ্রেটার দিয়ে গ্রেট করার। আলুটাকে কুচকরা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। আপনারা চাইলে একটু কম বা বেশিও দিতে পারেন। এরপর 1 চামচ কাঁচামরিচ কুচি, 2 চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ গার্লিক পাউডার এবং 1 চামচ জিঞ্জার পাউডার, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1/2 চামচ লবণ দিয়ে দিব। এখানে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি একসাথে সবগুলো উপকরণকে ভালো মতন মাখিয়ে নিব। আমি সবগুলো উপকরণকে ভালো মতন মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে গোল শেপ করব। এই গোল শেপ করার সময় কিন্তু অবশ্যই হাতে তেল দিয়ে দিতে হবে, না হলে হাতে লেগে থাকবে। এখন আমি ময়দা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটাকে কিছুক্ষণ ভালো মতন মথে নেব। এরপর একটি রুটি মেকারে দিয়ে আমি রুটির মতন বানিয়ে নিব। খেয়াল রাখবেন রুটিটা যাতে বেশি একটা পাতলা না হয়। আপনারা চাইলে রুটি মেকারের পরিবর্তে রুটিটাকে বেলেও নিতে পারেন। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বলে 1 চামচ আটা দিয়ে দিব। এরপর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, একদম হালকা পানি দিতে হবে যাতে একটু ঘন থাকে মিশ্রণটা। মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিব। এখন আমি রুটিটার মাঝখানে এই আলুর যে মিশ্রণটা আছে সেটাকে রেখে দিব। এরপর রুটিটাকে কাটব। এখন আমি এই আলুর মিশ্রণটাকে রুটির মাঝখানে রেখে রুটিটা দিয়ে ভালো মতন মুড়িয়ে নিব।
এখন আমি আটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওই মিশ্রণটাকে সাইডে লাগিয়ে তারপরে রোলটাকে লাগিয়ে দিব। এটার ফলে রোলটা আর খুলে যাবে না। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো রোল তৈরি করব। আমার প্রায় সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি একে একে সবগুলো রোল দিয়ে দিব। রোলগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে, বেশি বাড়ানো থাকলে কিন্তু রোলগুলো পুড়ে যেতে পারে। সবগুলো রোল দেওয়ার পর কিন্তু এপাশ ওপাশ করে ভালো মতন উল্টে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। রোলগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। রোলগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো রোলগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন রোলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার। অবশ্যই বাসায় এরকম মজার মজার রেসিপি ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।